গল্পের নাম সেলোটেপ। এই ড্রয়ারটাতেই রেখেছিলাম, কোথায় যে গেল, রাখা গজগজ করে। এখন গিফটের বই দুটো প্যাক করি কিভাবে? এই শুনছো, কাকে বলছি যে মানুষটা নিজেই কিচ্ছু খুঁজে পায় না, সে কিনা আমাকে জিনিস খুঁজে দেবে। রাখা বই আর গিফটের ব্যাপারের কাগজটা একপাশে সরিয়ে ড্রয়ারটা খুলে এনে খাটের ওপর উল্টে দেয়। খুব ঝড়ে তার কণ্ঠস্বরে, কি নেই? জং ধরা ভোঁতা ছুরি, খালি সিগারেটের প্যাকেট, গুচ্ছের কালি পুরনো পেন, খুচরো পয়সা, কবেকার পুরনো মোবাইলের চার্জার, কিন্তু যেটা খুঁজছি ঠিক সেটাই নেই। কথার মাঝে বিতনু আসে, আরে কি হলো, কি খুঁজো? রাকা বিরক্তি ভরা গলায় বলে, পেলে এত কথা বলতাম, তুমিই বলতে, নিজের মুখে সেঁটে কাজ করো। বিতনু বলে, ওহ হ্যাঁ দাঁড়াও, কদিন ধরেই ওটা আমার ঝোলায় এক কোণে পড়ে আছে, রোজ ভাবছি জায়গা মতো রেখে দেব, ভুলে যাচ্ছি। রাকা কেমন হতভম্ব হয়ে বলে, ঝোলায় সেলোটেপ নিয়ে ঘুরছ কেন? বিতনু চুপ করে থাকে। রাকা আবার বলে, কি হলো? উফ, কবিতা লেখো, ভাবুক, উদাসীন, সব ঠিক আছে, তোমার অনেক খামখেয়ালিপনা দেখেছি আমি, কিন্তু বাড়ির ড্রয়ার থেকে সেলোটেপ নিয়ে গেছিলেই বা কোথায়? বিতনু থেমে থেমে বলে, সেদিন শুভ্রর খবরটা পেয়ে। রাকা চুপ করে যায়। দু সপ্তাহ আগেই বিতনুর কলেজের বন্ধু শুভ্র মারা গিয়েছে। অবশ্য মাঝে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না। বিতনু নিজেই বলে, ফুলের মালাগুলো গাড়ির বাইরে সাজিয়ে আটকে দিয়েছিলাম, জানো, ও যেদিন বিয়ে করতে গেল সেদিনও ওর গাড়িটা আমরাই কয়েকজন বন্ধু মিলে ওইভাবেই। রাকা এগিয়ে এসে হাতে চাপ দেয়। বিতনু কাঁদে না, কিন্তু কথাগুলো কষ্টের টুকরো হয়ে ছিটকে আসে। যোগাযোগ রাখত না, আসলে সব বন্ধন স্থায়ী হয় না, চলে গেল একেবারে, তাই শেষবারের মতো একটু জুড়ে জুড়ে মালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম। নমস্কার।